হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আপনি কে আমি অচেনা একজন মানুষ আচ্ছা পরিচয় না দিলে কিভাবে চিনবো বলেন পরিচয় দেওয়া লাগবে না পরিচয় পরেই জেনে নেবেন সমস্যা নেই না বলেন না কে আপনি আমি বললাম তো অচেনা একজন মানুষ বলেন কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তো আপনার দিনকাল কেমন চলছে হ্যাঁ ভালো যাচ্ছে আপনি এই তো আমার দিনকাল তো আর যায় না কেন কি হয়েছে এমনি আচ্ছা আপনার আপনার কি বিয়ে হয়েছে হয়েছে স্বামী বিদেশ ও আচ্ছা স্বামী বিদেশ না হ্যাঁ তো কতদিন হয়ে গেছে স্বামী বিদেশ গেছে প্রায় 4 বছর তাহলে তো অনেক দিন এতদিন আপনি একা একা কিভাবে ছিলেন যেভাবে মানুষ থাকে সেভাবে ছিলাম কষ্ট হয় না কিসে কষ্ট স্বামী বিদেশ থাকলে তো কষ্ট হয় না আমার কোনো কষ্ট নাই বলেন কি আমি তো জানি যে স্বামী বিদেশ থাকলে কষ্ট হয় কিভাবে জানেন জানি আমি কিভাবে জানেন বলবেন না আসলে আপনার নাম্বারটা নিছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমার এক বন্ধুর কাছ থেকে আপনার নাম্বারটা নিছি তো শুনলাম আপনার নাকি মানে স্বামী বিদেশ তার জন্য আর কি ফোন দিছি ও তো আমার নাম্বারটা নিছেন কিসের জন্য কি বলার জন্য কথা বলার জন্য আপনার সাথে একটু প্রেম করতে ইচ্ছা করে আমার প্রেম করতে ইচ্ছা করে আমার সাথে প্রেম করতে ইচ্ছে করে ও শুনলাম মানে যাদের স্বামী বিদেশ তাদের সাথে প্রেম করলে নাকি লাভ আছে আপনার কি আমার এতটা খারাপ মনে হচ্ছে না খারাপ তো মনে করছি না মানে মানে একটু আছে না যে ফ্রেন্ড হিসাবে কথা বলতে পারি না আমরা আচ্ছা আমি আপনাকে চিনি না জানি না আপনার সাথে কিভাবে ফ্রেন্ড হিসেবে কথা বলবো বলেন তো এই যে এখন চিনবেন এখন জানবেন আমি তো আগে মনে হয় কখনো আপনাকে দেখেই নাই এই এখন মানে কথা বলতে বলতে চিনবেন তারপর দেখবেন তারপর তো মানে অন্য কিছু আচ্ছা তাহলে কি আপনি কি দেখা করতে পারবেন আমার সাথে আপনি চাইলে তো দেখা করতে পারবো আপনি বলেন আপনার বাসায় যাই একদিন আমার বাসায় তো আমার ফ্যামিলির লোকজন আছে বাসায় দেখা করা যাবে না হয়তো পার্কে দেখা করতে পারি আচ্ছা তাহলে একটা পার্কে দেখা করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে একটা মানে একটা পার্কের ভিতরে একটা রুম নেই হ্যাঁ আপনার কি কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নেই যদি মানে রুম নেই তারপর যদি অনেক কিছু হয়ে যায় কি হবে মানে যে অন্য কিছু হয়ে গেলে অন্য কি হবে অন্য কত কিছু আছে কি অনেক কিছুই তো আছে আচ্ছা আপনি এভাবে কথা না ঘুরাই এটা ভালোভাবে বলেন না কি বলতে চাচ্ছেন আমার কথা ঘুরাইতে একটু ভালো লাগে ও তাই নাকি তা আমি আপনার জন্য কি করতে পারি বলেন তো বলছি মানে আমি তো মানে আমি চাচ্ছি আপনার জন্য কিছু করতে হ্যাঁ আপনার জন্য কিছু করতে চাচ্ছি কি করবেন মানে আপনার তো স্বামী বিদেশ তো আপনার অনেক কষ্ট আমি চাচ্ছি আপনার সব কষ্ট দূর করে দিতে আপনি যদি সুযোগ দেন ও দিবেন আচ্ছা আপনি ভেবে দেখেন সমস্যা নাই দেখা করেন তারপর হয় বাকিটা আচ্ছা ঠিক আছে আমরা আগে দেখা করি তারপরে তারপর যদি আপনার ইচ্ছা হয় তাইলে আচ্ছা ঠিক আছে